আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে এই রেখা যদি থাকে ভিখারিও কোটিপতি বানে। তো যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনার হাতে এই রেখাগুলো থাকে তাহলে পরে আপনি অবশ্যই জীবনে কোটিপতি হবেন। তো সেটা দেখার জন্য প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হাতের ভাগ্যরেখা। দেখবেন ভাগ্যরেখা বিভিন্ন স্থান থেকে ওঠে। এখানে আমি একটা ভাগ্যরেখা দেখিয়েছি, আপনারা দেখবেন আপনার হাতে ভাগ্যরেখা কোন স্থান থেকে উঠেছে। তো ভাগ্যরেখাটা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে এবং কোনো রেখা যেন এরকমভাবে কেটে না যায়। এরপরে যেটা দেখতে হবে আপনার হাতে সেটা হচ্ছে এই যে রেখা, এটা শিরোরেখা বলা হয়। শিরোরেখা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে, কোনো রেখা যেন কেটে না যায়। এরপরে যেটা দেখতে হবে আপনাকে সেটা হচ্ছে এই যে আঙুল, এটাকে বলা হয় আপনার কনিষ্ঠের আঙুল। এই যে নিচের ক্ষেত্রটা এটা হচ্ছে বুধের ক্ষেত্র বা ইংরাজিতে বলা হয় মার্কারি মাউন্ট। আর এবার দেখতে হবে আপনাকে ভাগ্যরেখা থেকে যদি কোনো রেখা এরকম রেখা উপরের দিকে উঠে যাচ্ছে এটাকে বলা হয় বুধরেখা বা মার্কারি মাউন্ট। এই বুধরেখা এবং মার্কারি মাউন্ট সেই সঙ্গে যদি শিরোরেখা নিয়ে এইভাবে যদি একটা ত্রিভুজ তৈরি হয় এই ত্রিভুজটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। তো মানি ট্রায়াঙ্গেল আপনাকে থাকতে হবে আপনার হাতে। সেই সঙ্গে যদি আপনার হাতে এই অনামিকা আঙুলের নিচে এটা হচ্ছে রুবির ক্ষেত্র বা ইংরাজিতে বলা হয় সান মাউন্টের এরিয়া, এই মাউন্টে যদি আপনার এই ধরনের এই রেখাটা থাকে সেটা হচ্ছে এরকম একটা রেখা এবং এরকম একটা রেখা নিয়ে যদি মৎস্য চিহ্ন হয় বা এটাকে ইংরেজিতে বলা হয় ফিস সাইন, এই সাইনটা থাকতে হবে। সেই সঙ্গে আপনার এই রুবির ক্ষেত্রটা যেন উঁচু এবং উভয় নিয়ে থাকে, এখানে যেন কোনো অশুভ চিহ্ন না থাকে, এরকম একটা মৎস্য চিহ্ন। সেই সঙ্গে যদি আপনার এক এরকম একটা গেটার মানি ট্রায়াঙ্গেল যদি হয়, ঠিক আছে, এরকম মানি ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে পরে আপনি কোটিপতি বানবেন। এই দুটো রেখা যদি থাকে, একটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে রুবি পর্বতে মৎস্য চিহ্ন, যদি থাকে তাহলে আপনি কোটিপতি অবশ্যই হবেন। এরপরে যেটা দেখাবো কোটিপতি হতে গেলে যে রেখাটা থাকতে হয় সেটা হচ্ছে, সেটা দেখার জন্য যেটা দেখতে হবে আপনার এই রেখা। এই রেখাটাকে বলা হয় আয়ুরেখা, লাইফ লাইন, বা এটাকে জীবন রেখাও বলে অনেকে। তো এই রেখার দিকে আপনারা লক্ষ্য রাখুন, আপনার হাতের এই রেখা এটা হচ্ছে জীবন রেখা, ঠিক আছে। তো এই রেখাটা যেন সুন্দর হয় সেই সঙ্গে যেন কোনো এরকম রেখা যেন কেটে না যায়, এগুলোকে বলা হয় রাহুরেখা। তো এই রাহুরেখা যেন কেটে না যায় এবং এখানে কোনো যেন জপ চিহ্ন বা তিল চিহ্ন বা আয়ুরেখা যেন এরকমভাবে যেন মানে গ্যাপ না থাকে। আয়ুরেখাটা হতে হবে আপনার এরকম সুন্দর এবং সুস্পষ্ট, যেরকমটা আমি এখানে দেখাচ্ছি আপনারা দেখুন এরকম। সেই সঙ্গে যদি এই আয়ুরেখার উপরে এই ধরনের ছয় থেকে সাতটা, ঠিক আছে, ছয় থেকে সাতটা রেখা থাকে তাহলে পরে আপনি অবশ্যই কোটিপতি হবেন। এরকম দেখুন আপনারা, এইরকম রেখাকে বলা হয় অপশুট। যদি আপনার এই ধরনের অপশুট থাকে তাহলে পরে আপনি জীবনে কোটিপতি হবেন। এরপর আর একটা রেখা আপনাদেরকে দেখাচ্ছি, এ রেখা থাকলেও পরে আপনি জীবনে কোটিপতি হবেন। সেটা হচ্ছে যদি আপনার হাতে এই ধরনের হলে হবে না, রেখাটা এরকম হলে হবে না, ঠিক আছে, রেখাটা হতে হবে আপনার এরকম যেরকমটা আমি দেখাচ্ছি, এটাকে বলা হয় শুক্রবলাই। যদি আপনার হাতে শুক্রবলাই থাকে তাহলে পরে আপনি অবশ্যই জীবনে কোটিপতি হবেন এবং ভিখারিও কোটিপতি হয়। যদি একটা সাধারণ মানুষের হাতে এই ধরনের শুক্রবলাই থাকে সেটা নির্দেশ করে যে আপনি কোটিপতি অবশ্যই হবেন। এরপর আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই ভাগ্যরেখা দিকে লক্ষ্য রাখুন এবং এই রুবি, এটাকে আগে বলেছি আমি, এটা রুবির ক্ষেত্র বা সান মাউন্টের এরিয়া। তো এই যে রেখাটা যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে রুবি রেখা বা সানলাইন। দেখবেন যদি আপনার ভাগ্যরেখা সেই সঙ্গে যদি এই রুবিরেখা এসে এরকম একটা ভি চিহ্ন তৈরি করে, ভি চিহ্ন তৈরি করে, এটাও নির্দেশ করে যে আপনি ভবিষ্যতে কোটিপতি অবশ্যই হবেন যদি এটা থাকে। এই রেখা যদি ভিখারি মানুষের হাতেও যদি এই রেখা থাকে তা আপনি জানবেন আগামী দিনে আপনি কোটিপতি হবেন। এরপরে আর একটা রেখা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই রেখা যদি থাকে তাহলেও আপনি কোটিপতি হবেন। সেটা হচ্ছে আপনার এই যে ক্ষেত্রটা, এটা রুবির ক্ষেত্র। এই রুবির ক্ষেত্রে যদি আপনার এরকম বড় ধরনের স্টার থাকে সেটা একটা হলে হবে, দুটো তিনটে থাকলে পরে আরও ভালো। দেখবেন যে আপনার রুবির স্থানে স্টার চিহ্ন আছে কিনা, এটাও নির্দেশ করে যে আপনি আগামী দিনে কোটিপতি অবশ্যই হবেন। এরপর আর একটা যে রেখা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যদি আপনার এই যে, এটা হচ্ছে বুধের ক্ষেত্র, এটা হচ্ছে আপনার রুবির ক্ষেত্র, এটা হচ্ছে আপনার শনির ক্ষেত্র, এটা হচ্ছে আপনার
বৃহস্পতির ক্ষেত্র, এটা হচ্ছে আপনার নিম্নমঙ্গল, আর এটা হচ্ছে আপনার উচ্চমঙ্গলের ক্ষেত্র, আর এটা আমি আগেই বলেছি এটা হচ্ছে শুক্রের ক্ষেত্র বা ইংরেজিতে ভেনাস মাউন্ট বলা হয়। আর এই যে ক্ষেত্রটা এটা হচ্ছে আপনার চন্দ্রের ক্ষেত্র বা এটা হচ্ছে মুন মাউন্টেড এরিয়া। এবং চন্দ্রক্ষেত্র আর এই যে শুক্রের ক্ষেত্রে মিডিলে এই অংশটাই হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র, ঠিক আছে। আর এটা হচ্ছে রাহুর ক্ষেত্র, দেখবেন আপনার হাতে এই রাহু। এই যে নটা গ্রহ আপনাদেরকে দেখালাম, এই নটা গ্রহ যদি উঁচু এবং উভয় নিয়ে থাকে, সে সময় যদি অশুভ চিহ্ন যদি না থাকে, প্লাস যদি আপনার এই জীবন রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা, সেই সঙ্গে ভাগ্য রেখা যদি সুন্দর এবং সুস্পষ্ট হয়, কোনো রেখা যদি কেটে না যায়, আর একটা হচ্ছে যদি আপনার এই হাতের করতল যদি গোলাপি হয়, তাহলে পরে আপনি ভবিষ্যতে কোটিপতি অবশ্যই হবেন। একটা সাধারণ মানুষও যদি হাতে এই জিনিস কটান থাকে, যে কটান আমি বললাম, তাহলে পরে আপনি অবশ্যই কোটিপতি হবেন ভবিষ্যতে। এরপরে কোটিপতি হতে গেলে যে চিহ্নগুলো আমি দেখাচ্ছি সেগুলো থাকলেও আপনি হবেন, সেটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্রে যদি এই সাইনটা থাকে, তাহলে পরেও আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন। এটা হচ্ছে চন্দ্রক্ষেত্রটা আপনার উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে, কোনো যেন অশুভ চিহ্ন না থাকে, কীরকম তিল চিহ্ন যেন না থাকে এখানটায়, যেন এরকম যেন জাল চিহ্ন যেন না থাকে, এবং যেন এখানে কষ চিহ্ন না থাকে আপনার এই চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্রক্ষেত্রে যদি এই রেখাটা থাকে, যে রেখাটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন, এরকম রেখা এবং এরকম রেখা নিয়ে এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এই চারটি যদি পরপর স্কোয়ার চিহ্ন আপনার চন্দ্রের ক্ষেত্রে থাকে, ঠিক আছে, তাহলে পরে আপনি ভবিষ্যতে কোটিপতি হবেন। এই রেখাগুলোকে বলা হয় ল্যাডার সাইন, ল্যাডার চিহ্ন বা ল্যাডার সাইন। এই চিহ্ন থাকলে পরেও আপনি ভবিষ্যতে কোটিপতি অবশ্যই হবেন। আর একটা জিনিস আমি দেখা যাচ্ছে, যদি আপনার হাতে এই রেখাও থাকে, তাহলে পরে আপনি অবশ্যই, আপনি গরিব পরিবারের মানুষ হলে পরেও যদি আপনার হাতে এই রেখা থাকে, ভবিষ্যতে আপনি কোটিপতি হবেন। সেটা হচ্ছে আপনার উচ্চমঙ্গলের দিকে আপনি লক্ষ্য রাখুন, এটা হচ্ছে উচ্চমঙ্গলের ক্ষেত্র। এটা সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে, কোনো অশুভ চিহ্ন যেন না থাকে। সেই সঙ্গে আপনারা দেখবেন আপনার হাতে অনামিকাঙ্গুলের নিচে এই ক্ষেত্রটা হচ্ছে রবির ক্ষেত্র। রবির ক্ষেত্র উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে, এবং এখানে যেন কোনো অশুভ চিহ্ন না থাকে। সেই সঙ্গে যে চিহ্নটা আমি এবার দেখাবো, সেটা হচ্ছে এখান থেকে এরকম হলে হবে না, এটুকুন হলে হবে না, কিংবা এরকম ভেঙে ভেঙে গেলেও হবে না। যেটা দেখাবো সেটা দেখবেন আগে, ভালো করে বুঝবেন। এই রেখাটা বুঝতে আমাদের ভুল হয়, যে রেখাটা দেখাবো এই রেখাটাকে বলা হয় পূর্ব পূর্ণ রেখা। তো এই রেখা যদি যাদের হাতে থাকে, তারা এতটাই ধন সম্পদ করতে পারবে যে তার সাত প্রজন্ম বসে থাকবে। তার মানে কত বড় মানে এই রেখা, সেই রেখাটা হচ্ছে এরকম হতে হবে, এখান থেকে শুরু করে এরকমভাবে যেতে হবে রবিস্থান পর্যন্ত এরকম, ঠিক আছে। এটা হচ্ছে পূর্বপূর্ণ রেখা। এই রেখায় নির্দেশ করে যে আপনি প্রচুর ধন সম্পত্তি এবং কোটি টাকার মালিক আপনি অবশ্যই হবেন। এবং আমি আপনি যদি এই রেখা আপনার হাতে থাকে, তা আপনি যদি ভিখারিও হন, ভবিষ্যতে আপনি কোটিপতি হবেন যদি আপনার হাতে এই রেখা থাকে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।